আসসালামু আলাইকুম, নাহিদ সুয়েস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি তালের কেক বা তালের ভাপা কেক। দারুণ মজার এই তালের কেকটি, তৈরি না করে থাকলে তৈরি করে ফেলুন। খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি, দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি মজা। আর এই তালের কেকটি তৈরি করার জন্য তেমন কিছুই লাগে না, আর বানানো খুবই সোজা। আর এটা সুন্দর ফ্লাপি, তুলতুলে খুবই সুন্দর, তাও আবার চালের গুঁড়ি দিয়ে এরকম একটা স্পঞ্জি কেক। এই কেকটা অনেকটা স্পঞ্জি। আমি একটা বড় কেক এবং ছোটো ছোটো দেখে তিনটা কেক বানিয়েছি। এটা চাইলে আপনি বেক করেও নিতে পারবেন ওভেনে, আমি এটা ভাপে করেছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে তালের পাল্প নিয়ে নিলাম, তার মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব 1/4 কাপ চিনি। এটা খুব ভালোভাবে তালের সাথে একটু মিশিয়ে নেব বা গলিয়ে নিলেও হয়। এরপরে আমি এখানে খাবার তেল দেব, অল্প দিলেই হবে। এখানে আমি 1/4 কাপ কুকিং অয়েল দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা তেল, চিনি এবং তাল খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে চিনিটা গলে যায় এবং চিনি, তাল আর অয়েলটা খুব ভালোভাবে একসাথে মিশে যায়। এবার আমি এর মধ্যে 1টা ডিম দিয়ে দেব। 1টা ডিমই যথেষ্ট 1 কাপ তালের জন্য। তো এই ডিমটার সাথে দিয়ে আরও ভালো করে ফেটে কেকের ডিম, চিনি, তেল যেভাবে একসাথে মেশানো হয় ঠিক একভাবে সেভাবে করে একই দিকে বিট করে মিশিয়ে নিতে হবে। 2 কাপ পরিমাণ চালের গুঁড়া একবারে দেওয়া যাবে না, এখানে আস্তে আস্তে করে হাত দিয়ে এক হাতে নাড়াতে হবে আর এক হাতে চালের গুঁড়া দিতে হবে, নাহলে দলা পেকে যাবে আর ভেতরে দলা পেকে গেলে সেখানে ফুলবে না আর খেতেও খারাপ লাগবে। তাই যাতে দলা পেকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ব্যাটারটা হবে ঠিক কেকের ব্যাটারের মতন। আমি এখানে সম্পূর্ণ ঝুরঝুরে শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়ির সাথে ময়দা মিশিয়ে নিতে পারেন, যেহেতু এটা তাল আর এটা কেকটা পিঠা মতন হবে, পিঠার সিজনে পিঠা খেতে ভালো লাগে। আর আমার এই তালটাও কিন্তু ফ্রিজের তাল, এটা কিন্তু টাটকা না। তো টাটকা তাল দিয়ে করলে কিন্তু এটা আরও ফুলবে, আরও স্পঞ্জি হবে। তো ব্যাটারটা কেমন হবে দেখতে পাচ্ছেন। তো এই ব্যাটারটা করে কিন্তু মিনিমাম 1 ঘন্টা রেস্টে রাখতে হবে, যেহেতু শুকনো চালের গুঁড়ি দিয়ে করা, একটু রেস্ট দিতে হবে। যদি এটা অনেক ঘন হয়ে যায় তাহলে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে দুধ অথবা পানি আপনারা এখানে মিশিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া 1/4 কাপ দিয়ে এটাও খুব সুন্দর করে মিশিয়ে নেব। সব থেকে ভালো হয় যখন হচ্ছে এটা আপনি রেস্টে রেখে দিবেন, তারপরে যখন মোল্ডে ঢালবেন তার আগে নারকেলটা মিশিয়ে নেওয়া, তাহলে নারকেলের একটা সুন্দর স্মেল আসে। এবারে আমি 3টা বাটি নিয়ে নিয়েছি, আপনারা 4 কাপ কেকের মোল্ড হাতের কাছে যেটা থাকে সেটা নিতে পারেন। আমি খুব বেশি দিব না এর মধ্যে, কারণ এটা ফুলবে, তাই এর মধ্যে অল্প অল্প করে তালের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। 3টা বাটিতে দিয়ে আমি এটাকে সাজিয়ে নেব। তো এই 3টা বাটিতে দেওয়ার পরে আমি এর মধ্যে একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। সবাই তো নারকেল গুঁড়া দিয়ে ডেকোরেশন করে, তো আমি না হয় একটু অন্যরকম করেই করলাম। আর বাকি যে তালের মিশ্রণটা রয়ে গেল, কেকের মিশ্রণটা রয়ে গেল, ওই মিশ্রণটা আমি 3টি বাটিতে না দিয়ে ওই 3টি বাটির পরিমাণ আমি 1টি বাটিতে দিয়ে তৈরি করব। ওখানে যে পরিমাণ আছে ওটাতে 3টা বাটিতে দেওয়া যাবে। এবার আমি রাইস কুকারের স্ট্রেনার নিয়ে নিচ্ছি, আমি রাইস কুকারে বানাবো। পানি গরম দিতে দিয়েছি, পানি গরম দিতে দিয়ে আমি এর মধ্যে বাটিগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কাপ অথবা মোল্ড যেটাই নেন সেটা এর মধ্যে ধরে যায়, এরকম দেখে সাইজটা বুঝে নেবেন, অথবা স্ট্রেনার থাকলে স্ট্রেনারের মধ্যে দিয়েও করতে পারেন। আমি রাইস কুকারে পানি গরম দিয়েছি, সেখানে আমি এটা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে খুব সুন্দর ফ্লাপি ফ্লাপি দারুণ কেক তৈরি হয়েছে। 3টা কেক 20 মিনিট আর এই 1টা সিঙ্গেল কেক আরও 20 মিনিট। এরপরে এই কেকগুলো তৈরি হয়ে গেল, দারুণ মজার।
আর দারুণ সুন্দর দেখতে এই তালের কেকটি। তালের সিজনে ছাড়াও যদি ঘরে তাল রেখে দেন, তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে খেতে পারেন। সত্যি বলতে কি, এই তালের কেক কিন্তু নর্মাল আমরা যে কেক বানাই তার থেকেও খেতে অনেক মজাদার। না বানিয়ে থাকলে বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করে রাখবেন, আর লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি তৈরি করে খেয়ে জানিবেন যে রেসিপিটি কেমন হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।